শাবনুর আপু হেমা বলছে, লন্ডন থেকে লিখেছে, প্রিয় শাবনুর আপু, যখন তুমি একদম প্রথম ফিল্মে শুটিং করলে তখন তোমার সেই মুহূর্তের ফিলিংটা কেমন ছিল? ও গুড কোশ্চেন, ও মাই গুডনেস। আমার যখন ফিল্মে আমি প্রথম আমি শুটিং করতে যাচ্ছি, ওই দিন তো আমার সারা রাত ঘুম নাই, সারা রাত আমি চোখ বন্ধ করতে পারছি না, ও মাই গড, সকালে আমার শুটিং হবে, সকালে আমার শুটিং হবে। এটা আসলে নতুন একটা কিছু যখন মানুষ অ্যাচিভমেন্ট করে পায়, তখন ওই মানুষটার না মানে আসলে এটা সবার ক্ষেত্রে, খালি আমার ক্ষেত্রে না, আমিও তো সবার উপরে মানে সবার উপরে আমি তো মানুষ না, তো এরকম রাত থেকে আমার মনে হচ্ছে যে সকালে আমার শুটিং হবে, আমি উঠবো, তারপর যে আমার মেকআপ ম্যানকে আমি জ্বালাই মারছি, মানে মেকআপ ম্যানকে বলছি কি আই একটু পরপর গিয়ে সেই ভোর দেখা যাচ্ছে ভোর 5টার আগের থেকে বলছি আমার মেকআপ কখন দিবা, আমি শুটিং, আমার তাড়াতাড়ি মেকআপ দাও, সবার মেকআপ হয়ে যাবে, আমার আমি লেট, আমার লেট হয়ে যাবে, প্লিজ প্লিজ এটা করো। আমার ফার্স্ট দিনের অভিজ্ঞতা। হ্যাঁ হ্যাঁ, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস। তো এই সারা রাত তো ঘুমাইনি, মেকআপ ম্যানকে জ্বালাই মারলাম, তারপর অ্যাট লাস্ট মেকআপ দেওয়া হলো, শুটিং স্পটে গেলাম, শুটিং করলাম, দ্যাটস ইট। মোহাম্মদ রুবেল হাসান, when you come back film industry? এটা একটা গুড কোশ্চেন। অ্যাকচুয়ালি when you come back film industry আপনি বলেছেন, থ্যাংক ইউ আপনাকে। আসলে আমি তো কাম ব্যাক করার কিছু নাই, আসলে আমি ইন্ডাস্ট্রির লোক, ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ, আমি মনে প্রাণে আমার মিশে আছে ফিল্ম, আর আমি ভালোবাসি কাজ করতে, আমি স্বপ্ন দেখতে পছন্দ করি, সুন্দর সুন্দর কাজ যাতে হয় সেই চিন্তাই করব। টেক মাই নেম প্লিজ, ও সরি, সামওয়ান রাইট সামথিং এন্ড দেন আই জাস্ট, ইউ নো, আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ ভাইয়া আপনাদেরকে। ওয়েট, তোমার পছন্দ, তোমার মুভি দেখবা, কোন মুভি দেখবা? বস্তির মেয়ে। বস্তির মেয়ে? Okay, I'm very sorry, but actually I'm with the question all over, so I'm at the Jaito Biakun. So, আমাদের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনুরের একটা ছোট মজার ইন্টারভিউ দেখলেন আপনারা সবাই। আসলে বন্ধুরা, শাবনুরকে আমরা আপনাদের মতো আমরা সবাই মিস করি। আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য আসলে তার অবদান যতটা বেশি ছিল, আমরা যতটুকু জানি যে শাবনুরের এখনও পর্যন্ত আসলে কোনো রিপ্লেসমেন্ট তৈরি হয়নি। শাবনুর আপা, মৌসুমী আপা এবং পূর্ণিমা, এরা যারা আমাদের ইন্ডাস্ট্রিটাকে ধরে রেখেছিলেন, তারা আসলে তাদের অনিয়মিত হয়ে পড়ার কারণে আজকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটা অনেকটাই নিরামিষ হয়ে পড়েছে। এখন আর FDC-তে কেউ যেতে চায় না। তবে এই যে আমাদের সবার প্রিয় শাবনুর, তিনি কিন্তু আসলে সুদূর অস্ট্রেলিয়াতে থেকেও বা শুধু ক্যানাডাতে থেকেও তিনি কিন্তু তার নিজের মানে নিজের যে স্থায়ী জায়গাটা ছিল সেটা কিন্তু ভুলে যায়নি। তিনি সবার বার্থডে তুইস করেন, দিঘির বার্থডে তুইস করেছেন, রিয়াজের বার্থডে তুইস করেন, তিনি তার প্রত্যেকটা অনুষ্ঠানে লাইভ থাকতে না পারলেও তিনি কিন্তু ছবির মাধ্যমে বা ক্যাপশন দিয়ে থাকেন। এবং সালমান শাহর সাথে শাবনুরের যেই মানে ওপেনিংটা তৈরি হয়েছিল বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এখনও পর্যন্ত আসলে সেই শূন্যতাই রয়ে গেছে। শাবনুর আমাদের সবার কাছে অত্যন্ত জনপ্রিয় একটা নাম, বিশেষ করে শাবনুরের সামাজিক যে যোগাযোগ মাধ্যমের যে প্রবণতা সেটা কিন্তু আসলেই দুর্দান্ত। আমরা শাবনুরকে অনেক ভালোবাসি।